মহান রাব্বুল আলমিন আমাদেরকে রিজিকে যা রেখেছেন তখন কিন্তু সেটা ঘুরে ফিরে আমাদের কাছে আসবে আলহামদুলিল্লাহ তো আমরা যখন যেটা ভাবি তখন কিন্তু আসলে সেটা হয় না কারণ আল্লাহ তালা আমাদের রিজিকে যা রেখেছেন সেটাই হবে হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আশা করছি আপনারা সবাই ভালো আছেন গত দুদিন ধরে বিরোধ দিতে পারছি না সময়ের সাথে একদমই কোলাতে পারছি না সবার পেজ ঠিকমতো ভিজিট করতে পারছি না এই জন্য সবার কাছে দুঃখিত আজকেও রান্না বাড়া কী আয়োজন করেছিলাম সেটা শেয়ার করব। তো আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি আর এখানে আমি গরু মাংসটা রান্না করে নিব। আর এটাই দেখাচ্ছিলাম যে আসলে মাংসের সাথে আমাদেরকে কি দিয়ে দেয় আর টাকি মাছের ভর্তা করব। এদিকে আমি একটু টাকি মাছ দিয়ে টমেটো আর তেঁতুল দিয়ে একটু টক রান্না করে নিচ্ছি আর এদিকে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তো আমি গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করব হাতে মাখানোর রান্নাটা আমার কাছে বরাবরই অনেক বেশি খেতে ভালো লাগে তো এই তো রান্না করতেছি আর পাশাপাশি কিছু কথা বলছি আজকে চিন্তা করেছিলাম কি আর কি হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা রিজিক নিয়ে অনেক সময় অনেক বেশি হতাশ হয়ে যাই যে এখন খেয়েছি তারপরের বেলা কি খাবো বা আজকে খেতে পারলাম তারপরের দিন কি খাবো আসলে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি ভেবে রেখেছেন আপনাকে কখন কি রিজিক দিবেন কখন কি আপনি খাবেন সবই আল্লাহর হাতে আর আমাদেরকেও কিছুটা ইচ্ছা থাকতে হবে চেষ্টা থাকতে হবে ইনশাল্লাহ তো আজকে আর কি আমি ভেবেছিলাম ইফতার করব না আমি ভেবেছিলাম যে একদম ইফতারি একদম সাদা ভাতে খেয়ে ফেলবো তো এই জন্য রান্না বড়ার প্রিপারেশনটা করে নিচ্ছি আমি তো এদিকে আমার মাংসটাকে ভালো করে কষিয়ে নি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে আমার কাছে এই বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে পান্তা খেতে আমি পছন্দ করি তো এটাকে একটু ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার ফ্রাই দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই এটাকে ইগনোর করবেন কারণ এটাতে আমার কাছে ভাজা পোড়া করতে অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর করে এটাতে আমি ভাজতে পারি তাই এটা এখন আমি ফেলে দিইনি তো দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় শেষের দিকে রান্নাটা তো এই তো আমার মাংসটা এরকম হয়েছে রান্না তো রান্না বাড়া কমপ্লিট করে ফেলেছি এখন আমরা ইফতার খেতে বসবো তো চিন্তা করেছিলাম যে ইফতারটা আসলে করব না বাসায় তো এই জন্য বাসায় কিন্তু কিছু রান্না করে নিই ইফতারের জন্য কিছু করে নিই আর কি আর এদিকে একটু লাল শাকও ভেজে নিয়েছিলাম তো আমার ছোটো বোনের হাজব্যান্ডকে দেখলাম যে ইফতার বাজার থেকে কিনে নিয়ে আসছে তো এটাই বলছিলাম যে আমরা যখন যেটা চিন্তা করি সেটা কিন্তু আসলে হয় না তো আজকে বাজারে কিনা ইফতার দিয়ে ইফতারটা সেরে ফেললাম আর ইফতারের পরে পেয়ারা খেলাম একটু লবণ মরিচ দিয়ে অনেক বেশি ভালো লেগেছে আর ইফতারের পর ইদানিং আমার আইসক্রিম খেতে পারলে অনেক বেশি ভালো লাগে আইসক্রিমটা অনেক পছন্দ করে খাই আজকে ভিডিওটা লং করছে না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম